বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন রয়েছি প্রথম আলোর এই ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশিত হয়েছে আজকে 11/11/2024। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাচ্ছি। এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সরকার থেকে বেতনের মূল অংশ পাওয়া শিক্ষক বদলি নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মাউসি। 1 আগস্ট এই নীতিমালায় চূড়ান্ত হয়। আজ রোববার মাউসির বেসরকারি মাধ্যমিক শাখা 1 থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। নীতিমালা অনুযায়ী শুধু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি পরিচালক পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারবেন। এজন্য কিছু শর্ত আছে। বদলির সাধারণ শর্ত, শুধু সমপদে কর্মরত দুজন শিক্ষকের লিখিত সম্মতিপত্র সহ পারস্পরিক বদলির আবেদন বিবেচনা করা হবে। চাকুরির আবেদন উল্লেখিত নিজ জেলা ব্যতীত অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না, তবে নারী আবেদনকারীরা স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্ত শিক্ষকের চাকরি 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। চাকুরি জীবনে কেবল একবারই বদলি হওয়ার সুযোগ থাকবে। বদলির আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া, বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে। প্রতি বছর 16 অক্টোবর থেকে 15 ডিসেম্বরের মধ্যে অনলাইনে পারস্পরিক বদলির জন্য আবেদন গ্রহণ করা হবে। অনলাইনে প্রাপ্ত আবেদন প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে যাচাই বাছাইপূর্বক নিষ্পত্তি করা হবে। বদলিকৃত শিক্ষকদের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বর্তমান প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার করতে হবে। বদলিকৃত শিক্ষকদের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধাদি এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা পূর্ববৎ বজায় থাকবে। এছাড়া অন্য শর্তের মধ্যে রয়েছে বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না। বদলিকৃত শিক্ষকরা কোনো ধরনের TADA ভাতা পাবে না। আদেশ জারির 15 কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলি শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন। অবমুক্তি হওয়ার পরবর্তী 5 কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যোগদানের বিষয়টি মাউসি পরিচালককে অবগত করতে হবে। এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সাধারণ শর্ত দেখতে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। তো আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এক ক্লিকে এখানে চলে আসতে পারবেন। তো এই ছিল আজকের মতো। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।